বলছেন? এই প্রতিবাদের এগেনস্টে উনি প্রতিটা কথা বলছেন কেন ডাক্তার? কিসের প্রতিবাদ? কিসের? এই আমাদের যে নারী নির্যাতন, এই যে আরজি করে ঘটনা নিয়ে কেন পড়াশোনা করেছে ডাক্তার? সরকারের পয়সায় কেন করেছে? উনি এসব কে বলছে? কে এই বলছে? এই দেখুন, এই ভদ্রলোকের মুখ দেখুন, এই দেখুন, 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 তিনি তিনি আরজি করার ঘটনার জবাব, এই দেখুন, এই দেখুন, এই দেখুন। দেখুন এই ভদ্রলোক আরজি করার ঘটনাকে, ওই নারী নির্যাতনকে সমর্থন করছে, বলছেন যে এগুলো বাড়াবাড়ি হচ্ছে। উনি এই ঘটনাকে সমর্থন করছেন যে মহিলারা, আমাদের যে ডাক্তাররা করোনা পরিস্থিতিতে প্রাণ বাজি রেখে আমাদের বাঁচিয়েছেন, সেই ডাক্তার আরজি করে ধর্ষিতা। ধর্মতলা থেকে যে মহিলারা বাসে রয়েছেন তাদেরকে উত্তপ্ত করতে করতে এসছেন। কোথা থেকে আসছেন আপনি? আমি আকাশবাণী থেকে উঠেছি, উনি তখন থেকে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছেন। কি বলছেন? এই এই কেন মিছিল হচ্ছে, কেন প্রতিবাদ হচ্ছে, কেন রাস্তায় জ্যাম হচ্ছে, কেন বাস ঘুরে নিচ্ছে, মানে এত অসভ্য অসভ্য কথা বলছেন উনি। দেখুন উনি বলছেন ওনার সুবিধে অসুবিধে, ওনার সুবিধা অসুবিধে। এরকম ডাক্তারদের ছিল যখন সরকারি পয়সা ফ্রিতে পড়াশোনা করছে তখন মনে ছিল না? এই লোকটাকে বলছেন, দেখুন দেখুন, দেখুন পুলিশ আসছে, নাবান ওনাকে, নাবান, একদম বাজে লোক। দেখুন পুলিশ এসে নামিয়ে দিই, চিনে রাখুন, যে পাড়ার ইনি সেই পাড়ার লোকেরা চিনবেন, এই ভিডিওটাকে ভাইরাল করবেন। এটা 71 ধর্মতলা থেকে প্রতিটা মহিলাকে উত্তপ্ত করতে করতে আসছে। এই দেখো গালাগালি করছে, বলবো যে এরকম জিনিসটা হচ্ছে প্রতিদিন।